রাজস্থানের একটি মন্দিরে ভগবানের মূর্তি হয়েছিল জীবিত এটি একটি সত্য ঘটনা গোবিন্দ মন্দিরের পূজারী প্রতিদিন সন্ধ্যায় মন্দিরের দরজা বন্ধ করার আগে ভগবান শ্রীকৃষ্ণকে চারটে মিষ্টির ভোগ অবশ্যই লাগাতেন একদিন অসুস্থ হওয়ার কারণে তিনি মিষ্টির ভোগ লাগাতে ভুলে যান সেই রাতে শ্রীকৃষ্ণের খিদে পেলে সেখানে মিষ্টির ভোগ না দেখে তিনি একটি বালকের রূপ ধারণ করে কাছে থাকা মিষ্টি দোকানে চলে যান আর বলেন আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু মিষ্টি খেতে দিন দোকানদার বলে মিষ্টি খেতে হলে তোমাকে তার টাকা দিতে হবে তখন সেই বালক নিজের আঙুলের আংটি খুলে দোকানদারকে দিয়ে দেয় আর দোকানদার তাকে চারটে মিষ্টি দেয় পরের দিন পূজারী মন্দিরে গিয়ে দেখেন শ্রীকৃষ্ণের মূর্তিতে সোনার আংটিটি নেই এই খবর তিনি রাজার কাছে পাঠান রাজা খোঁজ খবর নেওয়ার পরে জানতে পারেন আংটি মিষ্টির দোকানদারের কাছে রয়েছে দোকানদার বলে কাল রাতে একটি বালক এসেছিল সে এই আংটি দিয়ে মিষ্টি খেয়ে গেছে তখন রাজা পূজারীকে বলে কাল রাতে আপনি ভগবানকে মিষ্টির ভোগ দিয়েছিলেন না পূজারী বলে না আমি তো সেটা ভুলেই গিয়েছিলাম রাজা বুঝতে পারেন সেই বালক অন্য কেউ নয় বরং স্বয়ং শ্রীকৃষ্ণ ছিলেন আর আপনারা যারা কৃষ্ণ ভক্ত তারা কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ